এইবার তোমরা যে বা যাহারা ম্যাট্রিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য আজকের ভিডিওটি সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ বহুপদ রাশি তোমাদের যে ম্যাথস, তোমাদের যে ম্যাথসের যে চ্যাপ্টারটি রয়েছে বহুপদ রাশি দ্বিতীয় অধ্যায়, সেই অধ্যায় থেকে প্রতি বছর কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে এবং এইবার পরীক্ষায় কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন অঙ্ক তোমরা যদি এই চ্যাপ্টার থেকে করে যাও তাহলে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবে, সেই নিয়ে আজ আমি এই ভিডিওটি প্রস্তুত করেছি। তোমরা সেই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনগুলি অঙ্ক তোমরা যদি ভালো করে করে নেও তাহলে তোমাদের পরীক্ষার হলে আর অঙ্কগুলি ছেড়ে আসতে হবে না। তো প্রথমত 55 পেজ নম্বর তোমাদের বইয়ে দেখে নাও, উদাহরণ 2, দ্বিঘাত বহুপদ রাশি x² + 7x + 10 এর শূন্যগুলি নির্ণয় করো এবং শূন্যগুলি এবং সহগগুলির মধ্যে যে সম্পর্ক সত্যাপন করো। এই অঙ্কটি বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে এবং এইবারও সেই প্রশ্নটি আসার সবচেয়ে বেশি চান্স আছে। তারপর উদাহরণ 3, বহুপদ রাশি x² - 3 এর শূন্যগুলি নির্ণয় করো এবং শূন্যগুলি এবং সহগগুলির মধ্যে সম্পর্ক সত্যাপন করো। তারপর উদাহরণ 4 পেজ নম্বর 56 তোমরা দেখে নাও, একটি দ্বিঘাত বহুপদ রাশি নির্ণয় করো যার শূন্যগুলির সমষ্টি এবং পূরণফল ক্রমে -3 এবং 2। এই অঙ্কটিও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপর 2.2 যে 1 নম্বর দেওয়া আছে, শূন্যগুলি নির্ণয় করো এবং শূন্যগুলির সহগগুলি নির্ণয় করো, সেই অঙ্কটি সেই ধরনের অঙ্ক উদাহরণে এইমাত্র যে বলে গেলাম সেই ধরনের অঙ্ক তোমাদের একটি পরীক্ষায় আসবে। তাই 1 নম্বর থেকে তোমরা একের যে 3 6x² - 3 - 7x এবং 1 নম্বর x² - 2x - 8 অথবা 3x² - x - 4 এই তিনটি অঙ্ক তোমরা ভালো করে দেখে নিও। তারপর 2 নম্বর থেকে তারপর 2 নম্বর নিচে প্রদত্ত সংখ্যাগুলি ক্রমে শূন্যগুলির সমষ্টি এবং পূরণফল হলে দ্বিঘাত বহুপদ রাশিটি নির্ণয় করো। সেই অঙ্কগুলি কিন্তু ফর্মুলা মাত্র একটি, অর্থাৎ একটি ফর্মুলায় অঙ্ক হয়, তোমরা একটি অঙ্ক যদি করতে পারো তাহলে সবগুলি তোমরা করতে পারবে। তারপরও সেখানে ইম্পর্টেন্ট বলে রাখি, 2-এর 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর এই তিনটি অঙ্ক তোমরা ভালো করে দেখে নিতে পারো। তারপর তোমাদের যে 59 পেজে যে ভাগ অঙ্ক রয়েছে, সেই ভাগ অঙ্কটি তোমাদের একটি ভাগ তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের অনেক বেশি নাম্বার ডিস্ট্রিবিউট হয়, তাই পরীক্ষার প্রশ্নে তোমরা এই চ্যাপ্টার থেকে বেশ কয়েকটি অঙ্ক তোমরা দেখতে পাবে। 6x² + 3x + 1 কে 6x + 2 দিয়ে ভাগ করো একটি অঙ্ক, অথবা ভাগ অঙ্ক এটিও আসতে পারে, 3x³ + x² + 2x + 5 কে 1 + 2x + x² দিয়ে ভাগ করো, সেটি পেজ নম্বর 59 আছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর 61 পেজ নম্বর এখানে উদাহরণ 9 যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, 2x⁴ - 3x³ - 3x² + 6x - 2 এর শূন্যগুলি নির্ণয় করো। যদি তোমরা জানো যে বাকি শূন্যগুলি হলো √2 এবং -√2, এই অঙ্কটি তোমরা খুব ভালো করে দেখে নিও। এবং এইমাত্র যে অঙ্কটি বলে গেলাম উদাহরণ 9, এই অঙ্কটি এবার তোমাদের পরীক্ষায় আসবে সেটি একদম নিশ্চিত, গ্যারেন্টি। তারপর যদি কোনো কারণবশত যদি এই অঙ্কটি তোমাদের না আসে তাহলে ওই যে 2.3 সেই 2.3 এর 3 নম্বর এবং 4 নম্বর আমি বারবার বলছি তোমরা দেখে নাও, সেই গ্যারেন্টি সহকারে আমি তোমাদের বলতে পারছি, উদাহরণ নয় সেটি পেজ নম্বর কত, 61 এর উদাহরণ 9 এবং 62 যে 2.3 অনুশীলনী রয়েছে তার 3 নম্বর এবং 4 নম্বর, 3x⁴ + 6x³ - 2x² - 10x - 5 এর শূন্যগুলি নির্ণয় করো। যদি দুটি শূন্য √5/3 এবং -√5/3 হয়, একটি গেল, এবং 4 নম্বর অঙ্কটি রয়েছে x³ - 3x² + x + 2 কে বহুপদ রাশি gx দিয়ে ভাগ করলে ক্রমে ভাগফল এবং ভাগশেষ x - 2 এবং -2x + 4 হয়, gx নির্ণয় করো। এই যে তিনটি অঙ্ক উদাহরণ 9 এবং এখানের 3 নম্বর এবং 4 নম্বর, এই তিনটি অঙ্ক থেকে একটি অঙ্ক তোমাদের 4 নম্বর অথবা 5 নম্বরের জন্য তোমরা পরীক্ষায় পাবে সেটি একদম নিশ্চিত। তোমরা পরীক্ষার হলে বসে তোমরা এই তিনটি অঙ্ক তোমরা ভালো করে
দেখে তোমরা পরীক্ষার হলে যাবে, এটি আমার একটা অনুরোধ। কারণ এই তিনটি অঙ্ক থেকে একটি অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের আসবেই আসবে, সেই কথাটি আমি বারবার বলছি। তো এই দুই নম্বর চ্যাপ্টার থেকে এতগুলি অঙ্ক তোমরা যদি ভালো করে করে নিতে পারো, তাহলে তোমরা ভালো স্কোর করতে পারবে। এবং যদি কোনো অঙ্কের সমাধান তোমাদের জানা না থাকে বা তোমাদের আনসার মিলাতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের সেই প্রশ্নগুলির সমাধান আমি তোমাদের করে দেব। ধন্যবাদ।